দিন আমরা দেখেছিলাম যে অ্যাটমস এন্ড মলিকিউলস এর দুটো ফর্মুলা ছিল, যেখানে একটা ছিল কেমিক্যাল কম্বিনেশন আর একটা ছিল কনস্ট্যান্ট প্রপোর্শনস। নেক্সট হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি। ডাল্টনস অ্যাটমিক থিওরি কি আর কোন ফর্মুলা বা কোন প্রিন্সিপালের উপর বেস করে এই থিওরিটা ডাল্টনস দিয়েছিল সেটা দেখব। বেসড আপন লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস, কেমিক্যাল কম্বিনেশনের লজ যেটা ছিল সেটার উপরই ফলো করে এটা হয়েছে। কেমিক্যাল কম্বিনেশনের ফর্মুলাটা কি ছিল, যে রিয়াক্ট্যান্টের মাস আর প্রোডাক্টের মাস দুটোই কিন্তু সেম হবে। রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট হবে তখন কিন্তু মাসের কোনো চেঞ্জেস হবে না। এই প্রপার্টিটার উপর বেস করে ডাল্টনস অ্যাটমিক থিওরি তৈরি হয়েছে। কিভাবে হয়েছে আমরা দেখব। ডাল্টনস অ্যাটমিক থিওরি প্রোভাইডেড অ্যান এক্সপ্লেনেশন ফর দ্য ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন। দুটো ফর্মুলা যে দুটোই আমরা পড়েছি, কনজারভেশন অফ মাস অ্যান্ড ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, দুটোই এই থিওরিতে কাজে লাগানো হয়েছে। এবং পস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি আর এস ফলোস। কিছু পস্টুলেটস ডাল্টনস দিয়েছিলেন, কিছু ক্যারেক্টারিস্টিক বা সামারি, যা তার যে এক্সপেরিমেন্টগুলো ছিল সেটার উপর করে কিছু সামারি এসেছে। সেগুলো কি কি, অল ম্যাটার ইজ মেড আপ অফ ভেরি টাইনি পার্টিকলস কল্ড অ্যাটমস। ডাল্টনস বলে গেছেন যে প্রত্যেকটা জিনিস, ম্যাটার প্রত্যেকটা বস্তু ছোট ছোট পার্টিকলস নিয়ে তৈরি, যার নাম তিনি বলেছিলেন অ্যাটমস। Atoms are indivisible particles which can't be created or destroyed in a chemical reactions. Atoms are indivisible particles. Dalton's theory তে Dalton's বলে গেছেন যে atom হচ্ছে indivisible particle. Atoms কে ভাঙা যায় না, মানে atoms ই last কথা, শেষ কথা, ওকে ভেঙে আর কিছু পাওয়া যায় না, এটা Dalton's theory তে ছিল। আর কি ছিল, which can't be created or destroyed in a chemical reactions. Atom গুলো chemical reaction এ না ক্রিয়েট করা যায় না ডিস্ট্রয় করা যায়। That is similar with কনজারভেশন অফ মাস, যে ফর্মুলাটা ছিল সেটা মাসের কনজারভেশনের সঙ্গে সিমিলার, সেই জন্য এখানে বলা হয়েছে যে ল অফ কনজারভেশন অফ মাসকেও ফলো করে এই ডাল্টনস অ্যাটমিক থিওরিটা হয়েছে। নেক্সট কি, অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। বলেছিল যে প্রত্যেকটা এলিমেন্টসের যে অ্যাটমসগুলো রয়েছে তাদের প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট মাস রয়েছে আর কেমিক্যাল প্রপার্টিস প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। নেক্সট, অ্যাটম কম্বাইন ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বার টু ফর্ম কম্পাউন্ডস। অ্যাটম কম্বাইন্স ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বার টু ফর্ম কম্পাউন্ডস। অ্যাটমস থেকে যখন কম্পাউন্ডস ফর্ম করছে সেগুলো একটা রেশিওতে কম্পাউন্ডসগুলোকে ফর্ম করবে। সাপোজ যেমন আমরা আগের ইয়েটাতে দেখছিলাম কনস্ট্যান্ট প্রপোর্শনের ক্ষেত্রে, যখন ওয়াটার আর অক্সিজেনের কম্পাউন্ডটা তৈরি হচ্ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন এলিমেন্ট নিয়ে ওয়াটারের কম্পাউন্ডটা তৈরি হচ্ছিল, তখন 1:8 এই রেশিওতে তৈরি হচ্ছিল, যেটাকে কনস্ট্যান্ট ল অফ প্রপোর্শন ছিল। সেটা তাহলে এখানে প্রুভস করছে ডাল্টনসের থিওরি থেকে, প্রুভস ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, তিনিও তাই বলছেন। নেক্সট, দ্য রিলেটিভ নাম্বার অ্যান্ড কাইন্ডস অফ অ্যাটমস আর কনস্ট্যান্ট ইন এ গিভেন কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে তাদের রিলেটিভ নাম্বার এবং অ্যাটমসগুলোর ধরন, কি ধরনের অ্যাটমস এগুলো, মনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, হেট্রো অ্যাটমিক, এগুলো আমরা পড়বো, সেই ধরনগুলো সকলের ক্ষেত্রে কি হয়, কনস্ট্যান্ট থাকে। যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেই কম্পাউন্ডের যে অ্যাটমসগুলো রয়েছে তাদের ধরনটা সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। এবারে ডাল্টনের এই থিওরিগুলোর মধ্যে সব কিন্তু ঠিক ছিল না, কিছু কিছু ভুল ছিল। কিরকম ভুল ছিল, যেমন এখানে ডাল্টনস বলছে যে অ্যাটমস একটা টাইনি পার্টিকেল, সব থেকে টাইনি পার্টিকেলস, সেগুলোকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে রাদারফোর্ড, ল্যাবোসিয়ার এরা যখন এলো তখন তারা দেখিয়ে দিল যে অ্যাটমসকেও ভাঙা যায়, অ্যাটমসকে ভেঙে তিনটে পার্টিকেলস আরও পাওয়া যাচ্ছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেটা মাঝখানে বা নিউক্লিয়াসে থাকবে প্রোটন আর নিউট্রন, আর চারিদিকে ইলেকট্রনগুলো রিভলভ করতে থাকবে। এইভাবে আস্তে আস্তে ডিমেরিটস দেখা গেছিল ডাল্টনসের অ্যাটমিক থিওরির, পোস্টুলেট যেগুলো দিয়েছিল ডাল্টন সেগুলোর মধ্যে অনেক ভুল ছিল, সেগুলো পরবর্তীকালে সেগুলো আবার চেঞ্জ হয়। কী কী চেঞ্জ হয়েছিল পরে আমরা সেগুলো আবার দেখবো।